হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আমি অরিন্দিতা, ইমোস মাম্মাম ব্লগসে আপনাদেরকে অনেক ওয়েলকাম। আর আজকে আমি সকাল থেকে কী কী করলাম সেটাই দেখানোর। আজকে সকাল থেকে সেই রকম কোনো ভিডিও করে উঠতে পারিনি। আজকে ওয়েদারটা একটু অন্যরকম ছিল, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো লেগে গেছিলো। ইমুকে নিয়ে সকালে স্কুলে যেতে হয়েছিল, তো সেরকম করে কোনো ভিডিও উঠতে পারিনি। তবুও যতটুকু পেরেছি ততটুকুই দেখাবো। চলুন তাহলে আজকে সারাটা দিনে কী কী করলাম সেটাই দেখাই। এই যে এগুলোর তো স্কুল ছুটি হয়ে গেছে, আর এখানে এত নোংরা, এগুলো এখানে দাঁড়াতেও চায় না ঠিক করে। বাই বাই। ওদের স্কুলের ভেতরটা যতটা না পরিষ্কার, বাইরেটা ঠিক ততটাই নোংরা। স্কুল গাড়ি তো এখনো আসেনি, আসুক তারপরে উঠি। যা রোদ, প্রচন্ড গরম। ওদের স্কুল তো ছুটি হয়ে গেছে, আমরা বাইরে দাঁড়িয়েও আছি। বাচ্চাগুলোর কি অবস্থা! আর আমাদের এগুলোকে দেখুন, এগুলো তো মানে ঘেমে পুরো স্নান করে গেছে, তাই এদের ইউনিফর্মগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর এগুলো যাদের ইউনিফর্মগুলো চেঞ্জ রয়েছে, এগুলো হচ্ছে সব থেকে ছোটো, এরা হচ্ছে সব প্রি নার্সারি। এদের নার্সারিদের থেকে একটু আগে ছুটি হয়, 15 মিনিট আগে। তো আমরা এখানেই দাঁড়িয়ে ওয়েট করছিলাম, তো চলুন এখন গাড়ি এসছে, যাই। আর আজকে বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসার পরে বাড়ির বাইরের অবস্থাটা ঠিক এই রকম। বাড়ির এই সাইডটায় পুরো আলো আর রোদ ঝলমল করছে, আর এই দিকটা পুরো ঘন কালো অন্ধকার হয়ে আছে। তো আজকে সারাটা দিন এই রকমই চলেছে। আর যখন স্কুলে গেছিলাম তখন তো রোদ খাঁখা করছিল, তার মধ্যেই ওদের স্কুল। বাস তারপরে নিয়ে এলাম, আসার পরে এই মুখে খাওয়া দাওয়া করে দিয়েছি। তুমি লেস খাচ্ছো? এটা কি লেস? ও, আর এটা কি? এটা ভাত? কি ভাত? ডাল ভাত আর লেস দিয়ে খাচ্ছো? বাইরে যে কি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। ও বাবা, বৃষ্টির মধ্যে ইমু কি খাচ্ছে? ডাল দিয়ে লেজ দিয়ে ভাত খাচ্ছে, তাই না? প্রন্স খাবে? ঠিক আছে চলো তাহলে খেয়ে নাও। দেখতেই পেলেন ইমুকে খাওয়াতে খাওয়াতে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির মধ্যে একটু সকালের ব্রেকফাস্টটা মুখরোচক করতে ইচ্ছে করছিল, তাই শাশুড়ি মা বানিয়ে দিয়েছিল ব্রেড পকোড়া। ব্রেড পকোড়া হচ্ছে আলু, পেঁয়াজ, বাদাম এগুলো দিয়েই তৈরি, সাথে ছিল কিছু শসা। আর এখানে এনারা দুজন খেলা করছে, এনারা খেলা করুক, তারপরে আমার দুপুরের রান্নাবাড়িও বাকি আছে। আজকে দুপুরে যদিও বা আমি রান্না করব না, আজকে দুপুরেরটাও শাশুড়ি মাই করবেন। কী কী রান্না হচ্ছে সেটাও দেখাবো আপনাদের সঙ্গে। আর দুপুরে আছে এই যে ডাল টমেটো ধনে পাতা দিয়ে, আর আছে বেলে মাছ, আর ফ্রিজ থেকে বের করা, তার জন্য জলে ভিজিয়ে রাখা হয়েছে। এখানে নুন হলুদ দিয়ে মেখে ফ্রাই করে নেবে। আর ইমুর জন্য রয়েছে পমফ্রেটটা। আর আমাদের বেলে মাছটা ভাজা কমপ্লিট, আর আমাদের আলু পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে ভাজা হয়েছে, আর বেলে মাছটা সর্ষে দিয়ে হয়েছে। তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার দাবার। আর এখন চলে এসছি ইমুর কাছে, ইমুকে এখন স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। চলুন তাহলে ওকে এগুলো করে দিই। তারপরে চলে এসেছিলাম ইমু ঘুম থেকে ওঠার পরে। ও একটু বায়না ধরেছিল শপিং মলে যাবে, ও মলে যেতে এত পছন্দ করে, শুধু ও নয় সবাই, ওর মাও। যাই হোক, তো ওর জন্য বানিয়ে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। আলুটাকে লম্বা লম্বা করে কেটে ওর মধ্যে কর্নফ্লাওয়ার 1 চামচ আর 1 চামচ ময়দা দিয়ে একটুখানি মেখে সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। 10-15 মিনিট পরে সেটা বের করে সাদা তেলে ভেজে নিয়েছিলাম। বাস এটাই হচ্ছে ওর সন্ধ্যাবেলার স্ন্যাক্স ছিল, এটাই ও খেয়েছে। আর এটা খেতেও কখনও পিছু পা হয় না, মানে কোনো কিছুর বিনিময়েও এটা ছাড়তে রাজি নয়। তবে বাচ্চা বড় বুড়ো সবারই মনে হয় ফ্রেঞ্চ ফ্রাইটা খুব পছন্দের হয়। আমার তো খুব পছন্দ, ইমুর পাপারও খুব পছন্দ।
ইমু তো এটা অনেক ছোটবেলা থেকে খায়, যদিও বা আমি খাওয়া শেখাইনি। আমরা যখন মুম্বাইতে ছিলাম তখন ওর পাপা একদিন ওকে একা একাই ঘুরতে নিয়ে বেরিয়েছিল, তো একদিন ওর পাপা কিছু একটা খেতে চেয়েছে, তো সেখানে গিয়ে তার মধ্যে কটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল, তো ওকে একটা টেস্ট করার জন্য দিয়েছে। তো তখন থেকে ওর মানে ওটার প্রতি একটা ন্যাক চলে এসে, ওটা খেতে বেশ টেস্ট। তবে দেখো ওর পাপা আমাকে বলেছে তুমি এটা ওকে বাড়িতেই বানিয়ে দিও, তো আমি ওকে এখন বাড়িতেই বানিয়ে দিই। ও যখনই সময় পায় আমাকে এটাই বায়না করে, মা ফ্রেঞ্চ ফ্রাই দাও। ইভেন মলে যেতেও চায় যে মা আমাকে মলে গিয়ে KFC-তে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াবে। তো KFC-তে তো আর শুধু ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াতে নিয়ে যেতে পারি না, আর সবসময় যাওয়াটা তো সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য বাড়িতেই একটু ঘরোয়াভাবে বানিয়ে দিই, বেশ খেতে লাগে। আমি তো যতগুলো বানিয়েছি আমি আমার নিজের মনে হয় আমি সব একা একাই খেয়ে নিই, কিন্তু যখন ডায়েট করি তখন মনে হয় একটাও মুখে দেওয়া যাবে না, কিন্তু এত লোভনীয় হয় আমি একটা দুটো না খেয়ে পারি না। আর যদিও বা সবসময় তো বানানো হয় না, ওই যখনই কয়েকবার বানাই না কেন, মাসে হয়তো দু তিনবার বানাই, তখন একটা দুটো করে খেয়েই নিই। বাড়িতে সবার জন্যই মোটামুটি দু একটা করে রাখি, কিন্তু কেউই খেতে চায় না, যেহেতু ইমু খুব ভালো খায় সবাই ওকেই দিয়ে দেয়, তো ও বেশ মজা করে খায়। আর এই কথা বলতে বলতে ইমুর খাবারটা তৈরি হয়ে গেছে, এবার যাই ওকে দিয়ে আসি। ও অনেকক্ষণ ধরে চিৎকার করছে মা হয়েছে মা হয়েছে, আর আমি ওকে বলেই যাচ্ছি হ্যাঁ আর 5 মিনিট আর 5 মিনিট। তো 5 মিনিট অবশেষে হলো, ওকে দিয়ে আসি, আর বাদবাকি যেগুলো ছিল ওগুলো তেলের মধ্যে ছেড়ে দিই। এই যে বাদবাকিগুলো দিয়ে দিলাম, আর ওর ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে একটু বিট লবণ দিয়ে দেব, সেটা একটুখানি ছড়িয়ে ওকে দিয়ে আসবো। বেশি লবণ দিলে ওর আবার ঠোঁটের স্কিনটা একটু খসে খসে যায়, কষ্ট হয় ওর খেতে, তো অল্প একটু দেব, দিয়ে একটু ওকে দিয়ে আসি। আর এরপরে আছে রাতের রান্না, আজকে রাতের রান্নাতেও আছে লাউ রুটি এইসবই আছে, তো ওকে দিয়ে এসে রাতের রান্নাটা জোগাড় করব। চলে এসি রাতের রান্নাঘরে, এখন বানাবো লাউ ভাজা। লাউ ভাজার জন্য লাউটা কেটে নেব। ছোটোবেলায় যখন মা লাউ রান্না করতো কী খারাপ লাগতো, মাকে যদি জিজ্ঞেস করতাম মা আজকে কী রান্না হয়েছে, যদি বলতো লাউয়ের মাছের ঝোল বা লাউ ভাজা, কী বিরক্ত লাগতো। কিন্তু এই যে এখন মা নেই, মাকে পাই না পাশে, তো এখন মায়ের হাতের লাউ ভাজা লাউয়ের মাছ ছোল এগুলো খুব মিস করি। যখন বাড়ি যাই মা এগুলো বানায় তখন খাই, তখন মনে হয় কত অমৃত। আর এটা মনে হয় প্রত্যেক মেয়েদেরই হয়, যখন বিয়ের আগে সেই সময়টা থাকে তখন বাড়ির কিছুই ভালো লাগে না, কখন বিয়ে হবে, কবে চলে যাব তারপরে গিয়ে, কিন্তু বিয়ের পরে আবার সেই দিনটাই ফিরে আসে, কেন হয়ে গেল বিয়েটা, এটা বোধ হয় প্রত্যেক মেয়েদেরই হয়। আর এখন খুব মিস করি মায়ের হাতের যে কোনো কিছু রান্না, খুব মিস করি। বিয়ের আগে কোনো দিনও তো রান্না বান্না করিনি, সবটাই দেখেছি, দেখে দেখেই শেখা, মাকে দেখেছি কীভাবে রান্না করতে হয়, দেখে দেখেই জেনেছি যে এটার পরে এটা ফোড়ন দিতে হয়, এটার সঙ্গে এই মাছ যায়। আর আরেকজনকে দেখেছি, সেটা হলো আমার এক পিসি আছে, তার নাম মায়া পিসি, তো উনি কাঠের জালে রান্না করতেন, আর আমি বিকেল দুপুরবেলায় স্নান টান করে গিয়ে ওনার বাড়ির সাইডে উনি যেখানে রান্না করতেন তার পাশে একটা সিঁড়ি মতো করা ছিল ওনার বাড়ির দরজা ওটা, তো উনি আমার খুব কাছেরই পিসি হন, তো ওই পাশে বসে থাকতাম আর রান্না দেখতাম। আর যা সুন্দর রান্না করতো বিশ্বাস করুন, মানে দেখে আপনার মনে হবে যে মানে দেখে আপনার শান্তি চলে আসবে, যে এত সুন্দর পরিপাটি করে গুছিয়ে রান্না করতো। আমার আর একটা জিনিস মনে হয় শুধু রান্না করলেই হয় না, যে রান্না করে দিলাম খুন্তি নাড়িয়ে সেটা করলেই হয় না, একটু পরিপাটি থাকাটা প্রয়োজন, যেটা সবসময় আমরা হয়তো করে উঠতে পারি না। কিন্তু আমি ওই পিসিকে দেখেছি একটার পর একটা সুন্দর সুন্দর করে কেটে রাখতে, ধুতে, আবার সেটাকে গুছিয়ে রাখতে, একটা ভাতের মধ্যে খুন্তিটা দিয়ে নাড়বে সেটাও এত সুন্দর করে নাড়তো না, দেখে মনে হতো বাবা কী সুন্দর করে ভাতটা নাড়ছে। ভাতটা তো আর রান্না করতে হয় না এটার পরে ওটার, কিন্তু দেখতে এত সুন্দর লাগতো, দেখে মনে হতো, দেখেই একটা শান্তি আসতো।
তো ওই পিসিকেই আমি দেখেছি কীরকম করে রান্না করে, আমি ওই রকম দেখে দেখেই শিখেছি, কোনোদিনও সেই রকমভাবে রান্নাঘরে যাইনি, অনেক বড় বয়স পর্যন্ত কোনোদিনও রান্নাঘরে ঢুকে কিছু করিনি, অনেক শৌখিন রান্না হয় সেগুলোও করিনি, কিন্তু অনেক বড় বয়সে গিয়ে হয়তো বিয়ের এক দু বছর আগে গিয়ে হয়তো কখনো ইচ্ছে হয়েছে যে না এখন একটা কিছু করি, একটা কিছু বানাই, তখন হয়তো বানিয়েছি কিন্তু রান্নাঘরটার অবস্থা বেহাল করে রেখেছি, মা রেগে যেত, তো ওই রকম করে কোনো দিনও হয়নি। আর এখন কিছু করার নেই, এখন তো করতেই হবে, বিয়ের আগের আর বিয়ের পরের লাইফটা কত আলাদা, দুটো জীবনই দু রকমের হয়, সবারই হয়, ছেলে হোক মেয়ে হোক দুজনেরই হয়, কিন্তু দুটোই খুব আলাদা হয়। আর হ্যাঁ, ইমু হওয়ার পরে যেন দায়িত্ববোধটা আরও অনেক বেড়ে গেছে, আগে তো ছিলই না বিয়ের আগে, বিয়ের পরে যাও বা এসেছে, কিন্তু ইমু হবার পরে সেটা অনেক গুণ বেড়ে গেছে, ওর ভালো মন্দ, ওর কিসে ঠিক, ও কিসে কমফোর্টেবল থাকবে, ও কী করলে ও ভালো থাকবে, সবটাই যেন মাথার ওপরে সবসময় ঘুরপাক খায়, সেটা বোধ হয় সব মায়েরই হয়। এদিকে কথা বলতে বলতে কাজটা অনেক এগিয়ে নিয়েছি, এখন লাউটা তো কাটাই হয়ে গেছে, ধুয়ে ঠুয়ে কেটে নিয়েছি, আর কড়াইতে সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়েছি, গোটাই লঙ্কাগুলো দিয়েছি কারণ ইমু এটা খাবে। এবারে লাউটা দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তার এটাকে ঢেকে দেবো, এর ঢাকা হয়ে ঢেকে দিলে জলটা বেরিয়ে যাবে, তারপরে ঢাকা তুলে ভালো মতো করে সুন্দর করে ভেজে নেব। এরপরে রুটিও বানাতে হবে, রুটিগুলোও বানিয়ে নেব, আর পাশে ইমুর ভাত বসিয়ে দিয়েছি, ও রাত্রেবেলায় সেদ্ধ ভাত খায়। এখানে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, লাউটাও রেডি হয়ে গেছে, এখন ইমুর ভাতের অপেক্ষা, ইমুর ভাতটাও মোটামুটি রেডি, এবারে নিজেদের খাবারটা বেড়ে নিয়ে খেয়ে নেব। আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, দেখা হবে পরের ব্লগে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।